ভারতের নির্বাচন কমিশনের সিদ্ধান্ত জানাতে বুধবার মহকুমা শাসক জয়ন্ত ভট্টাচার্য এক সাংবাদিক সম্মেলনে মিলিত হয়েছেন। মহকুমা শাসক জয়ন্ত ভট্টাচার্য মহকুমা শাসকের কার্যালয়ে ভোটার আইডি কার্ডের সাথে আধার সংযুক্তিকরণ সহ নির্বাচন কমিশনের আরও বেশ কিছু কয়েকটি সিদ্ধান্ত সংবাদ মাধ্যমের কাছে প্রকাশ করেন মহকুমা শাসক। তিনি বলেন, বর্তমান ভোটার তালিকার সাথে আধার কার্ড লিঙ্ক করাতেই হবে। এই সিদ্ধান্ত গত 1 আগস্ট থেকে শুরু হয়েছে, চলবে 31 মার্চ 2023 পর্যন্ত। এই সময়ের মধ্যে প্রতিটি ভোট কেন্দ্রের VLO প্রত্যেকের বাড়ি বাড়ি যাবে, 6B ফর্ম প্রত্যেক ভোটারকে নিজে পূরণ করে স্বাক্ষর করতে হবে এবং সঙ্গে দিতে হবে আধার কার্ডের একটি ফটোকপি। এ ব্যাপারে সমস্ত ভোটার, সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন নাগরিক, সঙ্গে সবাই যাতে VLO নির্বাচনের কাজের সাথে জড়িত থাকে, সবাই যাতে সাহায্যের হাত বাড়িয়ে দেশে আশা ব্যক্ত করেন মহকুমা শাসক জয়ন্ত ভট্টাচার্য। কিছু করা যাবে না ফর্ম 6 দিয়ে, ফর্ম 7 দিয়ে আপনি আপত্তি জানাতে পারবেন। আপত্তি আগে শুধু যারা এনরোলড ভোটার ছিল তাদের বিরুদ্ধেই আপত্তি জানানো যেতে পারতো। এখন যারা প্রসপেক্টিভ ভোটার, আপনি হয়তো জানেন যে ওনার নাম অ্যাপ্লাই করেছেন কিন্তু আপত্তি করবেন, এখন তা করতে পারবেন ফর্ম 7 মাধ্যমে। এবং ফর্ম 8 দিয়ে আপনি এখন যত রকম রেক্টিফিকেশন, নামের ভুল, বাবার নামের ভুল, স্বামীর নামের ভুল, এরকম রেক্টিফিকেশন বা একটা কনস্টিটিউয়েন্সি থেকে আরেকটা কনস্টিটিউয়েন্সি বা উইদিন দ্য কনস্টিটিউয়েন্সি ফর্ম 8 মাধ্যমে যেতে পারবেন। ফর্ম 8 এখন আর থাকলো না, এটা অ্যাবলিশ করা হয়েছে। এই এখন তিনটে ফর্ম, আর বিশেষ করে ফর্ম 6B, ফর্ম 6B মানে যেটা নিয়ে VLO বাড়ি বাড়ি যাবে, ডোর টু ডোর ক্যাম্পেইন চলছে, এর মাধ্যমে আধার নাম্বারটা যোগ করা হবে এপিকের সাথে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।